বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে কোপ্তাকারি তৈরি করব, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আর 4 টুকরো পাঙ্গাস মাছ একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখেছি। আলু, পাঙ্গাস মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, 1টা ডিম দিয়ে আর 2 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিব। এটাকে ভালো করে মেখে নিয়ে আমি এটাকে চপের শেপ দিয়ে নিব। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন, পছন্দ করেছেন, কমেন্ট করে জানিয়েছেন, আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এভাবে সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। তো দেখতে থাকুন আমি কিভাবে এই মাছের চপটা তৈরি করি। আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে এখন এই চপগুলোকে 2 পিট ভালো করে ভেজে নিব। তো ভেজে নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে। সবগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি, তারপরে এটাকে আমি গ্রেভি করব। তো প্রথমে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি
কফিটা বাদামি রং হয়ে আসলে এটার মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিব। তারপর আমি এর মধ্যে হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া পরিমাণ মতো দিব, সঙ্গে স্বাদমতো লবণও দিয়ে দিব। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এখানে টক দই ব্যবহার করব। টক দই দিলে এটার গ্রেভিটা খেতে খুব টেস্টি হয়। আপনারা দেখে থাকুন কিভাবে আমি এই গ্রেভিটা তৈরি করছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা এভাবে রান্না করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এটা রুই মাছ দিয়েও করা যায়, অন্যান্য মাছ দিয়েও করা যায়, কিন্তু পাঙ্গাস মাছটা আমরা খেতে পছন্দ করি না, তাই এভাবে তৈরি করলে অবশ্যই সবার কাছেই ভালো লাগবে। তো আমি মশলাটা দিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার পাঙ্গাস মাছের কোপ্তা কারি। এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, যেমন তেমনি খেতেও অসাধারণ হয়েছে। তো সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।